গেলে রোববার মাদ্রিদ ডার্বিতে লা লিগার ম্যাচে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ। ম্যাচটি অনুষ্ঠিত হয় অ্যাথলেটিকোর ঘরের মাঠ মেট্রোপলিটন স্টেডিয়ামে। ম্যাচ শেষে দুই দল এক এক গোলে ড্র নিয়ে মাঠ ছাড়লেও মাঠে অ্যাথলেটিকার সমর্থকদের তোপের মুখে পড়েন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোতোয়া। অ্যাথলেটিকোর জালে বল জড়ানোর পর রিয়ালের গোলবারের পেছনে থাকা ফ্রন্ট অ্যাথলেটিকো গ্রুপের অলস্টারদের উদ্দেশ্য করে কিছু বলেন কোতোয়া। নিজেদের সাবেক গোলরক্ষকের এমন আচরণ ভালোভাবে নিতে পারেনি অ্যাথলেটিকোর সেই সব সমর্থকরা। কোতোয়াকে উদ্দেশ্য করে ছুটতে থাকেন টাইটার ও ময়লা ভর্তি পলিথিন সহ নানা জিনিস, যার কারণে প্রায় ২০ মিনিট বন্ধ ছিল খেলা।